प्रिय एकादश श्रेणी छात्र छात्री आशा करी तुम्हारा सकले भलो आज के तुम्हारे कर्तार भूत गल्पे कि प्रश्न आलोचना करब। प्रश्न मान हे 5 नम्बर। आगे क्लिपे तुम्हारा क्लिपगलते तुम्हारा नानान विषय नहीं कर्तार भूत सम्पर्क जेने आज के प्रश्न जाब। आगे बोली तुम्हारे এইগুলো কেমন লাগছে এই ক্লিপগুলো অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু যদি তোমরা সাবস্ক্রাইবগুলো করো তাহলে তোমরা সবার আগে আমার এই অডিও ক্লিপগুলো বা ভিডিও ক্লিপগুলো পেয়ে যাবে। তাই সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর তোমরা পরিচিতদের মধ্যে এটা শেয়ার করে দিও। যাই হোক আমি আজকে এবার শুরু করি। আজকের প্রথম প্রশ্ন যেটা শুরু করব, কর্তার ভূত ছোট গল্প অবলম্বনে ভূতুরে জেলখানা বর্ণনা দাও। আর এইবার বলবো কাদের সম্বন্ধে এবং কেন লেখক বলেছেন যে তারা ভয়ঙ্কর সজাগ আছে। যাই হোক আমি শুরু করি। দেখো লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত ছোট গল্পে ভূতুরে নায় হলেন ভূত শাসিত কারাগারের পাহারাদার। সেই কারাগারের পাঁচিল অবশ্য চোখে দেখা যায় না, এই কারণেই সেখানে যেসব মানুষ বন্দী থাকে তারা বোঝে উঠতে পারে না যে কিভাবে সেই পাঁচিল ফুটো করে সেখান থেকে বেরিয়ে আসা যায়। আর ভূতুরে কারাগারেও সাধারণ কারাগারের মতো অপরাধীদের ঘানি ঘোরাতে হয়, তবে অবিরাম ঘুরিয়েও সেখানকার ঘানি থেকে 100 টাক তেল বের হয় না। সেই ঘানি ঘোরালেও বের হয় কেবল পেশনকারীর তেজ ও শক্তি। শরীর থেকে বেরিয়ে গেলে মানুষ যেমন ঠান্ডা হয়ে যায় ঠিক তেমনি ভূতের রাজত্বের এই ব্যবস্থাপনায় মানুষের অন্য বস্ত্র বাসস্থানের সংস্থান হয়তো হয় না কিন্তু সমাজে শান্তি থাকে। তাহলে বুঝতে পারলে প্রথম প্রশ্নের উত্তর আমি বলে দিলাম। এবার বলবো লেখক তার কর্তার ভূত ছোট গল্পে প্রশ্ন উদ্ধৃত উক্তিটি করেছেন বিদেশিদের সম্বন্ধে। তিনি বলেছেন যে পৃথিবীর অন্য দেশের মানুষদের ভূতে পায়নি, তাই বিদেশে জেলের মধ্যেকার বা জেলের বাইরের যে ঘানি থেকে যে তেল বের হয় সেই তেল দিয়ে তারা তাদের দেশের রথচক্রকে সচল করে রাখে। অর্থাৎ তারা গঠনমূলক শ্রমের মধ্য দিয়ে তারা তাদের দেশকে এগিয়ে নিয়ে যায় এবং সেই বিষয়ে তারা বদ্ধপরিকর। কিন্তু এদেশের ঘানি থেকে যে তেল বের হয় তা কোনো কাজে লাগে না, কারণ পেশনকারী তেজ ও রক্তই কেবল নির্গত হয়। সেই তেজ রক্ত আবার ভূতের মাথার খুলিতে ঢালতেই ব্যবহৃত হয়। অর্থাৎ এই দেশের অধিবাসীদের সমস্ত শ্রম ধর্মতন্ত্র ও কুসংস্কারের বেড়াজালকেও আরও মজবুত করে তোলে। তাছাড়া অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওজার খোঁজ করে। অর্থাৎ ধর্মতন্ত্র কুসংস্কার সেখানে মাথা চাড়া দিলে বিদেশিরা বিজ্ঞান মনস্কতা ব্যক্তি বা বিজ্ঞানের দ্বারস্থ হয়। আর এইসব কারণেই বিদেশিরা একেবারে শীতল হয়ে যায়নি, তাই তারা ভয়ঙ্কর সজাগ আছে। তাহলে প্রথম প্রশ্নটা ভালোভাবে বুঝলে আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। এবার কি বলবো প্রশ্নটা সেটাই যাই। শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে। শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে, কেন করে প্রশ্নটা শুনলে ভালোভাবে শোনো। লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত ছোট গল্পে আমরা দেখি যে দেশবাসীকে নিশ্চিন্ত করতে দেবতা তাদের বলেন যে মৃত্যুর পর বুড়ো কর্তা ভূত হয়েই তাদের ঘাড়ে চেপে বসে থাকবেন। বুঝতে পারলে? এই প্রসঙ্গেই লেখক বলেন যে ভবিষ্যৎকে মানার ক্ষেত্রেই চিন্তাভাবনার প্রশ্ন আসে, কিন্তু ভূতকে মানার ক্ষেত্রে কোনো দুশ্চিন্তা থাকে না। সেই ক্ষেত্রে সব ভাবনা চিন্তা ভূতের উপরই ন্যস্ত হয়। এই প্রসঙ্গেই লেখক জানিয়েছেন যে ভূতের মাথা নেই বলে কারোর জন্য মাথা ব্যথা নেই। বুঝতে পারলে? প্রকৃতপক্ষে আলোচ্য এই বাক্যটির একটি গ্রুপ কথা আছে। 1890 খ্রিস্টাব্দে ইউরোপ যাত্রীর ডায়েরির ভূমিকায় লেখক বলেছিলেন, আমাদের সেই সর্বাঙ্গ সুন্দর প্রাচীন সভ্যতার বহুদিন হলো পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে, আমাদের বর্তমান সমাজ তারই পেজ্জনি মাত্র। অর্থাৎ আমরা বলতে পারি পঞ্চত্ব প্রাপ্ত বা সর্বাঙ্গ সম্পন্ন প্রাচীন সভ্যতার প্রেত
যে ছেড়েও না ছাড়ে সেই আমাদের সমাজকে পরিচালিত করছে। প্রাচীন সভ্যতা পেতরূপী ধর্মতন্ত্রের প্রসঙ্গেই লেখক বলেছেন যে তার মাথা ব্যথা নেই। ধর্মতন্ত্র অর্থাৎ ধর্মীয় সংস্কার ও লোকাচার, যেহেতু বুঝতেই পারছো লোকাচার যেহেতু অজর বা অপরিবর্তনীয় এবং ব্যক্তি নিরপেক্ষ, তাই কোনো ব্যক্তি মানুষ বা কোনো মানব গোষ্ঠীর প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই। তাহলে কুসংস্কার কীভাবে চাপবে? ধর্মতন্ত্র প্রকৃতপক্ষে মৌলবাদেরই নামান্তর। অথচ দেশের যারা তত্ত্বজ্ঞানী তারা দেশবাসীকে বলেন যে চোখ বুঝে চলা, অর্থাৎ ধর্মতন্ত্রকে অনুসরণ করে প্রশ্নহীনভাবে এই রকম এগিয়ে চলাই হলো মানুষের আদিম চলন। নিয়তির কাছে, ভাগ্যের কাছে সঁপে দেওয়ার এই চলনই প্রকৃতির পথ চলা, প্রকৃত পথ চলা। কারণ সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলত, বুঝতে পারলে? ঘাসের মধ্যে, গাছের মধ্যে আজও এই চলা অভ্যাস প্রচলিত। তত্ত্বজ্ঞানীদের এই রক্ষণশীল বিধান শুনে দেশবাসীরা তাদের প্রাচীন কৌলীন্য অভিজাত্য অনুভব করে এবং আনন্দিত করে। অর্থাৎ কুসংস্কারকে এরা আরও কাঁথামুড়ি দিয়ে গ্রহণ করে রাখে, বুঝতেই পারছ। এই প্রশ্নটা বললাম, এবার আমি আর একটা ছোটো প্রশ্নে আমি যাই। শুনে ঘুম পাড়ানি মাসিস পিসি আর মাস্তুতো পিস্তুতো দল কানে হাত দিয়ে বলে বলে কোন কথা উত্তরে কি বলা হয়, শোনো। তৃতীয় নম্বর প্রশ্নে যাই। লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত ছোট গল্পে আমরা দেখি যে ভূতশাসিত দেশের একদল অর্বাচীন ক্রমশ অসহিষ্ণু হয়ে প্রশ্ন করে যে ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে। এই অলক্ষণে প্রশ্ন শুনেই ঘুম পাড়ানি মাসুপিসি ও মাস্তুত বিস্তুত দল কানে আঙুল দেয়। এসব কথাকে তারা সর্বনাশ বলে অভিহিত করে, বুঝতে পারছো। তারা জানায় যে তেমন অলক্ষণে কথা তারা কখনো শোনেনি। ভূতের শাসন না থাকলে সব রকম জাগরণের আগেকার যে ঘুম, অর্থাৎ আদিম ঘুম, চিরন্তন ঘুমের সেই কথা বলা হচ্ছে, সেই পাল্টাই প্রশ্ন তারা ছুটে দেয়। আসলে কি শোনো, আসলে ঘুম পাড়ানি মাসিপিসি এবং মাস্তুত পিস্তুতরা, অর্থাৎ ধর্মতন্ত্রে যারা ধ্বজাধারীরা, প্রাচীন রীতিনীতি এবং কুসংস্কারের বিরুদ্ধে প্রশ্ন তোলার মধ্যেই সমূহ বিপদের ইশারা খুঁজে পায়। তারা এই প্রশ্নমানকে ঐতিহ্যের ওপর আঘাত বলে চিহ্নিত করে নিজেদেরকে এই প্রশ্ন শোনা থেকে বিরত রাখতে চায়, যাতে এই কুসংস্কার না মাথা চাড়া দিয়ে, এই কুসংস্কার না তাদের ওপর প্রভাব বিস্তার, মানে তা কুসংস্কার না যাতে উঠে যায় তাদের মধ্যে থেকে, মানে বিজ্ঞান মনস্কতে যাতে জেগে না বসে। এটাই আলোচ্য অঞ্চলে ব্যাখ্যা করলাম। এই পর্যন্ত বুঝলাম, তোমরা কেমন লাগলো অবশ্যই জানাবে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে।